প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের 9 পৃষ্ঠা খুলেছ নিশ্চয়ই। তাহলে দেখো, তোমাদের 9 পৃষ্ঠায় তেমন কিছুই না, তেমন কঠিন কিছুই না। যেমন এখানে কয়টি 1000 দেওয়া আছে, যেমন এখানে দেখো 1000-এ 10টি দল আছে, আমরা বলি 10,000। অর্থাৎ এখানে আমি গুনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ 10টি 1000 আছে। 10টি 1000 মানে 10,000। আবার এখানে দেখো, গণনা করি অঙ্কে ও কথায় লিখি, এখানে কয়টি 1000-এর কার্ড আছে, কয়টি 100-এর কার্ড আছে, কয়টি 10টি কার্ড আছে, কয়টি 1টি কার্ড আছে। তাহলে আমরা এখানে সংখ্যাগুলো লিখি, কয়টি কার্ড আছে, 1000-এর কয়টি কার্ড আছে, আমরা লিখি 1, 2, 3, 4, 5। তাহলে আমি এখানে লিখি 1, 2, 3, 4, 5। এরপরে লিখি 100-এর কয়টি কার্ড আছে, 1, 2, 3, 1, 2, 3। তারপরে আছে তোমার 10টির কয়টি কার্ড আছে, 1, 2, 3, আর 1টি কার্ড কয়টি, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। তাহলে এখন যদি আমি অঙ্কে লিখি, তাহলে 1, 2, 3, 4, 5, অর্থাৎ এখানে 5000, আর এখানে 1, 2, 3টা 100 আছে, তার মানে 5300। 10 আছে কত, 1, 2, 3, আর এখানে এককের ঘরে আছে 1, 2, 3, 4, অর্থাৎ 30 এবং 4, অর্থাৎ 34। তাহলে সংখ্যাটি কত হবে, 5334। তাহলে আমি যদি কথায় লিখি, তাহলে 5334। এখন এই ছবিটাতেও আমরা যদি দেখি, কয়টি 1000-এর কার্ড আছে, 1, 2, 3, 4, তাহলে আমরা এখানে লিখি 1, 2, 3, এখানে 1, 4টি 1000। তাহলে 100-এর কয়টি কার্ড, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আর 10টি আছে 2টি করে কার্ড, আর এককের জন্য 1টি। তাহলে এখন আমি যদি দেখি, কয়টি 1000, 1, 2, 3, 4, 4000, কয়টি 100, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 900। তাহলে এখানে 20 আছে, অর্থাৎ 21। তাহলে আমি যদি কথাই লিখি কি হবে, 4921। আর কিছুই না এখানে, তেমন কিছু আর নেই। এখানে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, পৃষ্ঠা 10-এ স্থানীয় মান। দেখো, তোমরা স্থানীয় মান, এর আগেও স্থানীয় মান সম্পর্কে তোমাদের ধারণা আছে, তোমরা দ্বিতীয় শ্রেণীতেও পড়েছো এবং গত ক্লাসেও তোমাদের স্থানীয় মান নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা এখন দেখি যে এখানে কয়টি কি বলে যেন কাঠির আটি আছে, 1টি, 2টি, 3টি, 4টি, আর এখানে 100-এর আছে 4টি, আর 10-এর আছে 1, 2, 3, 4, 5, 6, 7, আর এখানে আরও 2টি লাঠি আছে, 2টি। তাহলে এখানে দেখো, ওইটাই এই ছবিটা তারা আবার কার্ডের আকারে সুন্দর করে তোমাদের সাজিয়ে দিয়েছে, 1, 2, 3, 4, 400 শতকের স্থানে হবে 4, আর 7 দশকের স্থানে 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 7 দশক। আর এককে যেহেতু 2টি লাঠি আছে, এখানে এককের স্থানে হবে 2, অর্থাৎ পুরো সংখ্যাটি হবে 472, 4 শতক 7 দশক 2 একক। আচ্ছা, এখন আমরা দেখি এখানে কি আছে, এখানে কয়টি 1000 আছে, 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ এখানে 6000, আর শত আছে কয়টি, 1, 2, 3, তাহলে 300, আর দশক আছে কয়টি, 1, 2, অর্থাৎ 2 দশক, আর এখানে এককের পরে 1, 2, 3, 4, 5, অর্থাৎ 5টি 1। এখন আমি অঙ্কে লিখি, তাহলে কী হবে, 6325। এখন আমি যদি কথাই লিখি, তাহলে কী হবে,
6325 এই হচ্ছে স্থানীয় মান নির্ণয়ের কিভাবে করে এখন আমরা আরেকটু করি বইতে দেখো আছে তোমাদের এখানে আছে খালি ঘর পূরণে এখানে আমরা আগে পড়ি কি আছে 3840 তাহলে 3800 দশক অর্থাৎ এই যে 4 দশক আর 40 যেহেতু শূন্যটা হবে এককের ঘর আচ্ছা এখন এটা পড়ি আবার এখানেও দেখো 4000 শতক কিছুই নেই কিন্তু শূন্যটা হবে শতকের ঘরে আর এই দশক একেবারেই সহজ কিন্তু খুব একটা কঠিন কিছু না তাহলে 9991 নয় দশক এক 7700 অর্থাৎ একক দশকের ঘরে তখন শূন্য বসে যাবে এই শূন্যগুলো একক আর দশকের ঘরে বসে যাবে এখানেও খালি ঘর পূরণ কি হবে 3 শতক ও 5 একক অর্থাৎ 3 লিখব শতক এখানে যেহেতু দশক নেই তাহলে দশকের জায়গাটা হবে 0 আর 5 একক অর্থাৎ এই যে একক দশক শতক 3 শতক ও 5 আর এখানে দেখো 4602 দশক ও 9 একক তাহলে 4602 দশক 9 একক 5 শতক আমরা এটাও দেখি 5 শতক 4 দশক 1 এখানে তাহলে কি হবে 4700 9 দশক ও 3 একক এটা তোমরা নিজেরা করে নিতে পারো একটু লিখে এই যে 4700 9 দশক 3 একক এই হচ্ছে তোমাদের স্থানীয় মান এখন এখানে দেখো নিচের রেখাটি একটি সংখ্যা রেখা এই যে এই রেখাটি হচ্ছে একটি সংখ্যা রেখা এখন ক খ ও গ তে সংখ্যা লিখি অর্থাৎ এখানে কিন্তু ক তে কোনো সংখ্যা নেই খ তেও সংখ্যা নেই গ তেও সংখ্যা নেই এখন আমাকে এই সংখ্যাগুলো নির্ণয় করতে হবে এই যে সংখ্যা রেখার উপরে যে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে 100 200 400 600 এগুলোর উপর এগুলোকে হিসাব করে আমাকে এই ক খ এবং গটা আমাকে পূরণ করতে হবে তাহলে আমরা দেখি এই যে শূন্য থেকে 100 পর্যন্ত যে রেখাটির মধ্যে ছোট ছোট দাগ দেওয়া আছে এই শূন্য থেকে 100 পর্যন্ত প্রতিটি ছোট ছোট ঘরগুলোকে আমরা কত মানে কত সংখ্যা ধরব আমরা একটা ঘরকে আমরা 10 হিসেবে ধরব যেমন এই যে 10 20 30 40 50 60 70 80 90 100 এই যে 100 তে এসে আমার শেষ হলো আবার 100 থেকে 200 পর্যন্ত যে ছোট ছোট ঘরগুলো এগুলো আমরা 10 করে ধরব যেমন 10 20 30 40 50 60 70 80 90 100 এই যে 200 তাহলে এই যে 100 আর 200 তার মাঝে ক কতে কি হবে কোন সংখ্যাটি মানে 100 10 20 30 40 50 অর্থাৎ এখানে 100 150 হবে 50 160 170 180 90 100 এখন 20 থেকে 200 থেকে 400 আছে কিন্তু মাঝে কোনো সংখ্যা নেই এটা আমি এখানেও আমি প্রতিটা ঘর 10 করে ধরব এই যে 10 20 210 220 30 40 50 60 70 80 90 100 অর্থাৎ এখানে হবে 300 থেকে 400 400 থেকে 600 আছে কিন্তু মাঝের 500 নেই তাহলে 500 করতে হলে প্রতিটা ঘরই আমরা 10 করে ধরব অর্থাৎ 10 20 30 40 50 60 70 80 90 100 অর্থাৎ এটা হবে 500 এই হচ্ছে তোমাদের এই 9 10 11 পৃষ্ঠার যে বইয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি করে দেওয়ার চেষ্টা করেছি তোমরা বাড়িতে এগুলো তোমরা নিজেরা অনুশীলন করবে এবং তোমরা এগুলো আরও নিজেরা সংখ্যা তৈরি করে বাসার খাতায় সংখ্যা নিজেরা তৈরি করে নিজেরাও তোমরা প্র্যাকটিস করবে অনুশীলন করবে তাহলে তোমরা নিজেরা আরও বেশি বুঝবে শিখবে এবং তোমাদের এই অঙ্কগুলো অনেক বেশি মনে থাকবে যত তোমরা অনুশীলন করবে তো আজকে আমি এটুকু পর্যন্তই তোমাদের শেষ করছি পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব
প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমাদের আমি প্রথম অধ্যায়ের পৃষ্ঠা 9, 10 এবং 11 যে অঙ্কগুলো আছে সেগুলো আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই এগুলো বুঝেছ এবং তোমরা এগুলো বাড়িতে তোমরা আবার অনুশীলন করবে, তাহলে তোমাদের আরও তোমরা আরও বেশি বুঝবে, তোমরা আরও বেশি ভালো করে বুঝবে এবং তোমাদের মনে থাকবে। তো আজকে এইটুকু পর্যন্তই আমি ক্লাসটা করালাম। পরবর্তী ক্লাসে পরবর্তী সমাধান অঙ্কের সমাধান